হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই নোটিশটি শেয়ার করব এবং কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে কবে থেকে আবেদন শুরু হবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি এইখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি আপনারা চাইলে ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করতে পারেন তো যাই হোক এখানে উল্লেখ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ষোলো আগস্ট বিকাল চারটা থেকে শুরু হয়ে পঁচিশ আগস্ট দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আগামী ষোলোই আগস্ট থেকে আপনাদের আবেদন শুরু হবে চারটা থেকে আর পঁচিশ আগস্ট রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তির জন্য যে সকল আবেদনকারীরা আবেদন করতে পারবে একটু মন দিয়ে শুনবেন বিষয়টা কারণ আবেদন কারা করতে পারবে এই বিষয়গুলো আপনাদের জানা একেবারেই উচিত মেধা তালিকায় যারা স্থান পায়নি যেমন প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকা এগুলোতে যারা স্থান পায়নি তারা আবেদন করতে পারবে মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি যে সকল শিক্ষার্থীরা তারাও আবেদন করতে পারবে এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে যেমন প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল ভর্তি হয়েছিল এবং ভর্তি বাতিল করেছে যে সকল শিক্ষার্থীরা তারা আবেদন করতে পারবে সেই সকল আবেদনকারীরা মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিস্ট্রিপে আবেদন করতে পারবে এবং কলেজ কর্তৃক যেই সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয় করা হয়নি সেই সকল আবেদনকারী রিলিজ শিলিপে আবেদন করতে পারবে না উল্লেখ্য যে হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই তেইশ আগস্ট দু হাজার বাইশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এই সংক্রান্ত বিস্তারিত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখানে আপনারা জানতে পারবেন এই যে এখানে দেখতে পারছেন অপশন এই অপশনে গিয়ে আপনারা দেখতে পারবেন তো যাই হোক এখানে মূল বিষয় হচ্ছে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেনি বা প্রাথমিক আবেদন কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করেনি সে সকল আবেদনকারীরা আবেদন করতে পারছে না অর্থাৎ নতুন কোনো শিক্ষার্থী আবেদন করতে পারছে না এরপর টাইম শিডিউলে আপনারা দেখতে পারছেন যে ষোলো আট দু হাজার তারিখ থেকে পঁচিশ আট দু তারিখের মধ্যে আবেদন করতে হবে আর এখানে উল্লেখ করেছে যে কিভাবে আবেদন করতে হবে অর্থাৎ রিলি স্রিপে আবেদন করার জন্য প্রথমেই অ্যাপ্লিকেন্টস লগ ইনে যেতে হবে তারপর অনার্স লগ সঠিক রোল নম্বর পিন নম্বর দিয়ে লগ করতে হবে এরপর আপনার অন্যান্য তথ্য যেগুলো রয়েছে সেগুলো আবেদন ফার্মের ওয়েবসাইটে প্রদর্শিত প্রদর্শিত হবে ঠিক আছে এবং এই পর্যায়ে আবেদনকারীকে বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন করতে হবে এবং সেখানে গিয়ে আপনার সিলেক্ট করলেই কলেজ এবং বিভাগ সিলেক্ট করলেই আপনার এলিজাবেল যে কলেজ রয়েছে সেই অ্যালিজেবেল কলেজ আসবে এবং সেখানে কি পরিমাণ আসন রয়েছে কতগুলো সরি কী পরিমাণ সিট রয়েছে এবং কতগুলো আসন রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আর আপনারা পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন এখানে কিন্তু উল্লেখ করেছে যে আপনারা পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন এবং পাঁচটি কলেজের আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা বিষয়ে আপনারা আবেদন সরি আলাদা আলাদা সাবজেক্টে আপনি আবেদন করার সুযোগ পাবেন ঠিক আছে এবং আবেদনকারী রিলি স্লিপে আবেদন ফর্মটির ডাউনলোড করে অফসেট পেপার বা সাদা কাগজের মাধ্যমে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে এবং এই ফর্মেটের আবেদনকৃত কলেজ সমে জমা দিতে হবে না এবং কোনো প্রকার ফি কিন্তু প্রদান করতে হচ্ছে না অর্থাৎ আপনাকে যে আবেদন ফর্মটি দেয়া হবে রিলিজ স্লিপের সেটি কিন্তু আপনার কলেজ জমা দিতে হবে না বা আপনার কোনো আবেদন ফিও কিন্তু দিতে হবে না সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইন নিশ্চয়ই করতে হবে না ঠিক আছে অর্থাৎ আপনি আবেদন করলেই শুধুমাত্র হয়ে যাবে আরেকটি কথা সেটি হচ্ছে এই রিলিজ স্লিপের আবেদনটি আপনি একটি বাতিল করে নতুন করে একটিবার আবেদন করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সবার আগে ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ষ্টাইপ কৰি ৰাখবে